সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বিবিএ শিক্ষার্থীরা আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিভিডেন্ড পলিসি বাংলা হচ্ছে লভ্যাংশ নীতি এই অধ্যায়টি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইয়ে আছে এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইও আছে তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইটি বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের বইটি বিবিএ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে তো ডিভিডেন্ড পলিসি অধ্যায়টি আজকে ক্লাস নাম্বার এক চলো কথা না বাড়িয়ে অধ্যায়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা জানবো সংজ্ঞা ডিভিডেন্ড পলিসি যার বাংলা অর্থ হচ্ছে লভ্যাংশ নীতি এ ডিভিডেন্ড পলিসি ইজ দ্য পলিসি এ কোম্পানি ইউজেস টু স্ট্রাকচার ইটস ডিভিডেন্ড পে আউট টু শেয়ার ডিভিডেন্ড পলিসি হচ্ছে এমন একটা নীতি যার মাধ্যমে একটা কোম্পানি একটা বিশেষ পন্থা অবলম্বন করে শেয়ার হোল্ডারদের মধ্যে প্রদানের জন্য অর্থাৎ যে বিশেষ পন্থা অবলম্বন করে কোম্পানি শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ বিলি করে বা বিতরণ করে তাকে ডিভিডেন পলিসি বলা হয় তো অধ্যায়টি সূত্র নির্ভর অধ্যায় চলো আমরা সূত্রগুলো দেখার চেষ্টা করি তো আমরা আজকে ক্লাস ওয়ানে যে অধ্যায় যে কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব তা আমরা শুরুতে দেখে নিব কস্ট অফ ইকুইটি যাকে আমরা বলি ক্যাপিটালাইজেশন রেট সংক্ষেপে কে ই এ সূত্র হচ্ছে ওয়ান ভাগ পি ই রেশিও গুণন একশো এরপর ডিভিডেন্ড পে আউট রেশিও সংক্ষেপে ডিপি রেশিও এটি হচ্ছে যে পার্সেন্টেজ বা যতটুকু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিলি করা হবে সেই সূত্র তাহলে ডিপি রেশিও সমান সমান হচ্ছে ডিপিএস ভাগ ইপিএস গুণন একশো রিটার্ন রেশিও সূত্র হচ্ছে এটাকে সংক্ষেপে আমরা বি দ্বারা প্রকাশ করব এ সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ডিপি রেশিও ডিভিডেন্ড পে আসিও হচ্ছে মার্কেট প্রাইস এটি হচ্ছে ওয়াল্টার মডেল অনুযায়ী বাজার মূল্য বের করা সূত্র এরপর হচ্ছে পি নট মার্কেট প্রাইস ই ইন্টু ওয়ান মাইনাস আই মাইনাস বি এবং নিচে হচ্ছে কে ই মাইনাস বি আর আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গর্ডস মডেল এরপর গ্রোথ রাইট সমান সমান জি সমান জি গ্রোথ রাইট কে আমরা জি দ্বারা প্রকাশ করব। এটি হচ্ছে বি গুণন আর এ সূত্র অপটিমাম পে আউট রেশি এর সূত্রটা আমরা পরে বিস্তারিত বুঝবো আপাতত আমরা জেনে নেই আর এর মানটা যদি কেইয়ের চেয়ে বড় মানের চেয়ে বড় হয় তাহলে জিরো পার্সেন্ট ডিভিডেন পে আউট হবে আর এর মানটা যদি এর মানের চেয়ে কম হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট পে আউট হবে আর এর মানটা যদি কে এর মানের সমান হয় তাহলে ফিফটি পার্সেন্ট ডিভিডেন পেমেন্ট করতে হবে তো বিস্তারিত আমরা অঙ্কে দেখব চলো আমরা অঙ্ক শুরু করি তার আগে আমরা অ্যাব্রিভিয়েশনটা জানার চেষ্টা করি অ্যাব্রিভিয়েশন কে সমান সমান কস্ট অফ ইকুইটি অবলিক ক্যাপিটালাইজেশন রেট বি সমান সমান রিটেনশন রেশিও জি সমান সমান গ্রোথ রেট পি নট হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার অবলিক প্রাইস পার শেয়ার অবলিক ভ্যালু অফ দ্য শেয়ার এরপর হচ্ছে ডি অবলিক ডিপিএস হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ই অবলিক ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার

ডিপি রেশিও বা ডিভিডেন্ড পেমেন্ট রেশিও এরপর রিটেনশন রেশিও এরপর ইন্টারনাল রেট অফ রিটার্ন এরপর গ্রোথ রেট এরপর হচ্ছে অপটিমাম পেআউট রেশিও এই হচ্ছে আমাদের মূল অঙ্ক তো অঙ্কটা আমাদের অঙ্কের যে তথ্যগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে অঙ্কে বাজার মূল্য দেওয়াই আছে সে বাজার মূল্যটা ওয়াটার মডেল অনুযায়ী দেওয়া আছে চারশো টাকা পিনট এরপর আর্নিং পার শেয়ার দেওয়াই আছে পঁচিশ টাকা অর্থাৎ ইপিএস প্রতি শেয়ারে আয় হচ্ছে পঁচিশ টাকা এবং প্রতি শেয়ারের লভ্যাংশ ডিভিডেন্ড দিচ্ছি আমরা দশ টাকা করে এরপর প্রাইস আর্নিং রেশিও দেওয়াই আছে এইট টাইমস এরপর বলছে আমাদের কস্ট অফ ইকুইটি নির্ণয় করতে ডিপি রেশিও রিটেনশন রেশিও ইন্টারনাল রেট অফ রিটার্ন গ্রোথ রেট এবং অপটিমাম পে আউট রেশিও এই ছয়টা আমাদের করতে হবে তো অঙ্কটা তোমরা খাতায় তুলে নিবে তারপর সমাধানের চেষ্টা করবে সহজে বোঝার জন্য আমরা প্রথমেই যে সূত্রটা সমাধান করব সেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি সূত্র আমরা একটু আগে দেখে এসেছিলাম যে ওয়ান ভাগ টি ই রেশিও গুণন একশো তো পি রেশিওর মান আমরা দেখতে পাচ্ছি অঙ্কে এইট টাইমস বলা আছে আমরা পি রেশিওর মান এখানে লিখে নেব হেয়ার দিয়ে এইট টাইমস এবং সূত্রে শুধু পি ই রেশিওর মান এইট বসিয়ে দেব এবং ক্যালকুলেট করে যা আসবে বারো পয়েন্ট ফাইভ এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর চলো আমরা পরবর্তী পরের অপশনে ডিপি রেশিও এবং রিটেনশন রেশিও দেখি ডিপি রেশিও সূত্র হচ্ছে টিপিএস বা কিপিএস গুণন একশো আমরা সূত্রগুলো আগে লিখে নিব খাতায় যাতে আমাদের সমাধানের জন্য সহজ হয় তো ডিপিএস এর মান আমরা জানি দশ টাকা দেখেছি অঙ্কে এবং ইপিএস এর মান দেখেছি পঁচিশ টাকা আমরা সূত্র সূত্রের মান বসিয়ে দিব এবং দশ ভাগ পঁচিশ গুণন একশো করলে পেয়ে যাবো পয়েন্ট চল্লিশ অবলিক চল্লিশ পার্সেন্ট এটি হচ্ছে প্রশ্নের উত্তর এরপর রিটেনশন রেশিও সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ডিপি রেশিও ওয়ান মাইনাস ডিপি রেশিও ডিপি মান আমরা একটু আগেই বের করেছি তো সেটি আমরা বসিয়ে দিব পয়েন্ট ফোর জিরো ক্যালকুলেট করলে পয়েন্ট সিক্স জিরো অর পয়েন্ট এটি হচ্ছে রিটেনশন রিটেনশন রেশিওর অর্থই হচ্ছে সংরক্ষিত অনুপাত অর্থাৎ যে পরিমাণ সংরক্ষণ থাকবে আর ডিপি ডিপি রেশিও অর্থই হচ্ছে যে পরিমাণ টাকা লাভের অংশ হিসাবে বিলি করা হবে চলো আমরা পরে অপশনে দেখি আমরা জানি যে বাজার দাম বাজার সমান্টার মডেল অনুযায়ী সুদ্র তো আমাদের অঙ্ক বাজার মূল্য দেওয়াই ছিল চারশো টাকা আমরা আগে গিভেন দিয়ে তথ্যগুলো লিখে নিব ডি মান দশ টাকা ইর মান পঁচিশ টাকা কে এর মান বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবলিকশোতে ভাগ করলে এবং বাজার মূল্য দেওয়া ছিল আমাদের চারশো টাকা তো এর সবগুলো মানে দেওয়া আছে কিন্তু আর এর মান অঙ্কে দেওয়া ছিল না তো এই সূত্রটা আমরা লিখবো শুধুমাত্র ইন্টারনাল রেট অফ রিটার্ন তথা আর এর মান বের করার জন্য মার্কেট প্রাইস আমরা চারশো টাকা বসিয়ে দিয়েছি ডির মান টাকা আর এর মান নাই কে এর মান আমরা বসিয়েছি পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এর মান পঁচিশ এবং ডির মান দশ আমরা সবগুলো মান বসালাম শুধু আর এর মান নাই তো আমরা ক্যালকুলেশন করব আগে মনে করতে হবে যে চারশো নিচে একটা এক আছে অর্থাৎ আমরা আর আর ভার্সনে গুণ করব তো প্রথমে চারশো গুণন পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা লিখলাম এরপরে এই

আর দশ এদিকে প্লাস অবস্থায় ডান দিকে আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো আসলে হবে মাইনাস দশ এরপর পনেরো কে পয়েন্ট ওয়ান টু ফাইভ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো একশো বিশ তার সাথে আর গুনন অবস্থা আছে সেটা রেখে দেবো এরপর গুনন একশো বিশ এদিকে থাকলে অপোজিট পাশে সেটা হয়ে যাবে ভাগ পঞ্চাশ থেকে দশ বাদ দিলে হবে চল্লিশ এবং গুনন থাকলে অপোজিট পাশে এসে হবে সেটা ভাগ ভাগ করলাম আমরা একশো বিশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আর এম এমন পয়েন্ট থ্রি 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 অবলিক তেত্রিশ পয়েন্ট তেত্রিশ থ্রি এটি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এটি হচ্ছে প্রশ্নের উত্তর এরপর আমরা দেখবো গ্রোথ রেট গ্রোথ রেট আমাদের চাওয়া হয়েছিল গ্রোথ রেটের সূত্র হচ্ছে বি গণন আর বি হচ্ছে রিটেনশন রেসিও আর হচ্ছে অঙ্কের ইন্টারনাল রেট অফ রিটার্ন তো বি অঙ্কের রিটেনশন রেসিও আমার আগেই বের করেছিলাম আমাদের অঙ্কে দেওয়াই ছিল পয়েন্ট সিক্স জিরো রিটেনশন রেসিও অর্থাৎ আমরা তিন নম্বর অপশানে বের করেছিলাম এরপর আর এর মান হচ্ছে পয়েন্ট আমরা এই দুটো গুণ করলে পেয়ে যাব অর্থাৎ এটি হচ্ছে গ্রোথ রেট এর উত্তর অর্থাৎ জির মান এরপর ছয় নম্বরে আমাদের যেহেতু অপটিমাম পে আউট রেশিও নির্ণয় করতে বলা হয়েছিল তো অপটিমাম পে আউট রেশিও আমরা এখানে কম্পেয়ার করব আর এর মান এবং কে ইয় মান তা আমাদের অঙ্কে আমরা আর এর মান পেয়েছি আর এমন পেয়েছি পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট এবং কে ইর মান অঙ্কে আমরা পেয়েছিলাম পয়েন্ট বারো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো তেত্রিশ বারোর চেয়ে অবশ্যই বড় যেহেতু সিন্স আর গ্রেটার দ্যান কে ই যেহেতু আর এর মান কে ইর মানের চেয়ে বড় সুতরাং অপটিমাম পে আউট রেশিও অর্থাৎ ডিভিডেন্ড অপটিমাম পে আউট রেশিও হবে জিরো পার্সেন্ট বা জিরো তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আপনার খুব শীঘ্রই সামনে আসবো thanks for watching this video if you are satisfied please like comment share and subscribe this channel thank then you will get update videos thank you